বিদেশে থাকা প্রবাসী বাংলাদেশীদের থাই লটারি পাইয়ে দেওয়ার নামে প্রতারণা করে কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছে একটি প্রতারক চক্র। বিশেষ করে নীলফামারের বিভিন্ন এলাকায় সক্রিয় প্রতারক চক্রের সদস্যরা অন্যের এনআইডি কার্ড ব্যবহার করে ভুয়া ফেসবুক আইডি, ভুয়া ইমো, হোয়াটসঅ্যাপ, বিকাশ, রকেট, উপায় ও ভুয়া নগদ নম্বর ব্যবহার করে হুন্ডির মাধ্যমে প্রতিদিন কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছে। অনুসন্ধানে জানা গেছে, থাই জুয়া চক্রের সদস্যরা প্রথমে ফেসবুকে থাইল্যান্ডের লটারির বিভিন্ন চমকপ্রদ বিজ্ঞাপন দিয়ে একটি পোস্ট দেয়। পোস্টে বলা হয়, প্রবাসীরা খুব কম সময়ের মধ্যে থাই লটারি পেয়ে কোটি কোটি টাকার মালিক হতে পারবে। এরপর ইমো নম্বর দিয়ে প্রবাসীদের ওই নম্বরের সঙ্গে যুক্ত হতে বলে। যে ইমো নম্বর দিয়ে প্রতারণা করা হয়, প্রবাসী বাঙালিরা কোনোভাবে বুঝতে পারেন না এটি বাংলাদেশের নম্বর। তারা জানেন ওই ইমো নম্বরটি থাইল্যান্ডের। প্রতারক চক্রের সদস্যরা নিজেকে থাইল্যান্ডের লটারি অফিসের সদস্য পরিচয় দিয়ে তাদের সঙ্গে বন্ধুত্ব করে লটারি টিকিট কাটতে বলে এবং টিকিটের নম্বর দেওয়ার নাম করে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নেয়। কখনও কখনও প্রবাসীদের ভুয়া চেক তৈরি করে দিয়ে বলা হয়, আপনি 1 কোটি রিয়াল পুরস্কার পেয়েছেন, চেক পাশ করাতে 20,000 কিংবা 50,000 রিয়াল দিতে হবে। এভাবে অনেক প্রবাসী বিকাশ, নগদ ও রকেটের মাধ্যমে ওই টাকা দিয়ে ফেলেন। সাশ্রয়ী খরচ ও সহজে হেলিকপ্টার, এয়ার অ্যাম্বুলেন্স ও প্রাইভেট জেট বিমান ভাড়া দিচ্ছে প্রবাসীর হেলিকপ্টার। যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে।